আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার সাথে এখন বসে আছেন আমাদের একজন বড় ভাই, যিনি খুবই পরিশ্রমী একজন মানুষ। দীর্ঘদিন যাবৎ উনি কৃষি পেশার সাথে জড়িত ছিলেন এবং কাজকে কখনো ভয় পেতেন না, যে কোনো কাজ খুব সাহসিকতার সাথে করতেন। এলাকায় বেশ সুনাম এবং পরিচিত আমাদের এই ভাই। বাট গত বেশ কয়েক বছর ধরে হঠাৎ করেই কোমর ব্যথা জনিত সমস্যা উনি ভুগেছেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রিটমেন্টও করেছিলেন কিন্তু আশানুরূপ কোনো ফল পাননি। একটা সময় হতাশ হয়ে যান চিকিৎসা করতে করতে। ঠিক সেই সময় হঠাৎ করে সন্ধান পান এই টিপিআরসি হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিলা প্রধান স্যারের কথা, এবং যখনই জানতে পারেন আর কাল বিলম্ব করেননি, সরাসরি চলে আসেন আমাদের কাছে। আসুন না দর্শক, প্রথম থেকে কি কি হয়েছিল সবকিছু একটু ওনার কাছ থেকে শুনি। আমি দীর্ঘদিন এই ভুগছি, মাঝের কোমর থেকে পা পর্যন্ত ব্যথা, রোগের সমস্যা, হাঁটতে পারি না এবং হাঁটতে গেলে ধরো ব্যথা করে, যে হাঁটতে পারি না। আবার কিছুক্ষণ গেলে দেখা যাচ্ছে বসে আবার বসতে হয়, বসে থেকে থেকে তারপর আবার একটু বিশ্রাম নেব, আবার একটু হাঁটতে হয়। এই অবস্থায় আমি চলতেছিলাম। কিন্তু এটা কি কোনো দুর্ঘটনার পর থেকে নাকি হঠাৎ করে দেখছেন? অনেক দিক থেকে আস্তে আস্তে হইতে হইতে বেশি হয়ে গেছে। আচ্ছা, এমনি ধরেন কাজ করতে গিয়ে কোনো দুর্ঘটনার সম্মুখীন? কাজ করতে যাইতে হয়েছে, আমাদের পরিশ্রমী মানুষ, চাষি কাজ করি, এর সঙ্গে আরো একটু ছোটখাটো একটা চাকরিতে আছি, মোটামুটি বাড়িতে বেশিরভাগ কাজ করতে হয় সময় পাইলে। পরে ওই কাজের মাঝখানে পড়ে গেছিলাম, পড়ে যেয়ে মাজায় আঘাত লাগে। এই আঘাত থেকে তারপরে আস্তে 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 এই পর্যায়ে চলে আসে। আচ্ছা, তো নামাজ পড়তে গেলে সমস্যা হতো, বসে থাকলে কি কি ধরনের সমস্যাগুলো হতো মূলত? নামাজ পড়তে গেলে সমস্যার মাজায় টান লাগতো, ব্যথা হতো, এবং বসে কাজ করতে গেলে আমি বসে আছি সমস্যা হচ্ছে না, কিন্তু ওইটাই কিছু করতে গেলে পরে সমস্যা। আচ্ছা, ব্যথা লাগে। তো যখন প্রথম এই সমস্যাটা শুরু হলো, এলাকা ভিত্তিক কোনো ডক্টর দেখিয়েছিলেন? এলাকা ভিত্তিক ডক্টর দেখছি, কুষ্টিয়াতে দেখছি, রাজশাহীতে তিনবার দেখছি, কিন্তু কোনো জায়গায় আমি ফল পাই নাই। আচ্ছা, এবং যত দিন যাচ্ছে দেখছেন তত দিন যাচ্ছে ততই আমি খারাপের দিকে চলে আসছি। এবং দুশ্চিন্তার সাথে সাথে বেড়ে গিয়েছিল যে কি হচ্ছে বা কি হবে। অবশ্য দুশ্চিন্তা তো আসতেই পারে যে আমার কেন ওষুধে আমার ভালো হচ্ছে না। ডক্টররা কি বলেছিলেন? ডক্টর ভালো হয়ে যাবে কিন্তু ওষুধ খাই ভালো হয়, মানে ওষুধ খাচ্ছেন হয়তো ব্যথা কিছুটা কমে আছে, ছেড়ে দিলে আবার ঠিক একই অবস্থা হবে, একই অবস্থা চলে যাবে। তো তখন কি করলেন, মানে বা এই ডিপিআরসি হসপিটালের কথা বা কিভাবে জানলেন? ডিপিআরসি এই হাসপাতালের কথা আমার বড় ছেলে নেটে দেখছে, ইউটিউবে দেখছে, দেখার পরে আমাকে বলল যে আপা এখানে গেলে মনে হয় ভালো হবে, চলো এখানে নিয়ে যাই। আচ্ছা, তখন আমি বললাম তাহলে ঠিক আছে, তাহলে যেখানে তোমার ভালো হবে সেখানে নিয়ে যাও, তুমি তো ঢাকাতেই থাকো, মোটামুটি আমাকে তাহলে নিয়ে চলো। তখন ছেলে আমাকে নিয়ে এসে এখানে ভর্তি করে দেয়। ভর্তি না, এর আগে আমি আসছি, ওষুধ লিখে দিছে স্যার, কিন্তু সে ওষুধ খাইয়ে আমার একটু পরিবর্তন না হওয়ার কারণে ছেলে বলে ঠিক আছে তোমাকে স্যারের কাছে ফোন করলাম, স্যার আমাকে বললো যে তাড়াতাড়ি আসি ভর্তি হও, তাহলে পর ভালো হয়ে যাবে। তাই আমি ছেলেকে বললাম, ছেলে আমাকে নিয়ে আসে এখানে আটটার থেকে ভর্তি করে দিছে। এবং আজকে কি অবস্থা আপনার সেই ভর্তি হওয়ার? ভর্তি হওয়ার পর থেকে আস্তে আস্তে মোটামুটি অনেক ভালো ভালো হতে হতে এখন শেষ পর্যায়ে মানে একেবারে ভালো বললেই চলে। আমাদের দেশে এরকম অসংখ্য মানুষ আছেন যারা দীর্ঘদিন যাবৎ এই ধরনের সমস্যায় ভুগছেন, তাদের জন্য কিছু বলবেন আপনি? অবশ্যই বলবো, আমাদের দেশে যখন এরকম রোগের এখন অহরহ আসছে, কিন্তু তাদেরকে আমি বলবো যে হয়তো এখানে যাও, গেলে পারে হয়তো আশা করি আল্লাহ ভালো করে দেবে। দর্শক, এই যে মানুষগুলো তাদের সাথে কথা বলি, তাদের কাছ থেকে জানার চেষ্টা করি যে আসলে কি ধরনের সমস্যা, এক একটা মানুষের এক এক ধরনের সমস্যা দেখা যাচ্ছে, কারো দুর্ঘটনাজনিত সমস্যা, কারো বার্ধক্যজনিত সমস্যা, কারো এমনি এমনি
হঠাৎ করে হয়ে যাচ্ছে। আসলে সমস্যা আমাদের জীবনে থাকবেই, এটা নিয়ে আমাদেরকে যুদ্ধ করে বেঁচে থাকতে হয়, কিন্তু এটা নিয়ে থেমে থাকলে চলবে না। আমাদেরকে অবশ্যই সঠিক চিকিৎসা করতে হবে, আর সঠিক চিকিৎসা যদি পেতে চান অবশ্যই অবশ্যই ডিপিআরসি হসপিটাল, সবার আগে সবার সামনে। সো একটা ফোন কল হতে পারে আপনার সেই জীবনটাকে বদলে দিতে পারে। সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে, সেই কামনায় আসসালামু আলাইকুম। ডিপিআরসি লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।